আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের পর্দায় ল অ্যান্ড ইমিগ্রেশন নামে লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমি ব্যারিস্টার আফতাব আহমেদ। আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা বরাবরের মতো টাইম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করি। স্ক্রলে আপনাদের জন্য একটি ফোন নম্বর থাকে, যে নম্বরে ফোন করে আপনারা অনুষ্ঠানে আপনাদের যে কোনো ইমিগ্রেশন এবং ল সংক্রান্ত প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের নিয়মিত অতিথি আমাদের প্রোগ্রামে আছেন ব্যারিস্টার অ্যান্ড অ্যাটর্নি ইস্তাদ সামি। ইস্তাদ আপা, আপনাকে অনেকদিন পর আমাদের মাঝে ফিরে পেলাম, অনেক ধন্যবাদ আসার জন্য এবং স্বাগত। আপনাদেরকে ধন্যবাদ, টাইম টিভির সকলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর আমার আমরা দর্শকদের সবাইকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য, কারণ আমরা অনেক ফিডব্যাক পাচ্ছি এটার থেকে। রাইট, আপনি জানেন ঈদের ছুটিতেও আমরা প্রচুর ফিডব্যাক পেয়েছি, বিশেষ করে আমাদের কিছুদিন 2 সপ্তাহ আমরা অনুষ্ঠান রান করিনি, তো অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে যে আমরা আবার কবে বসবো, বিকজ দর্শক জানতে চায় অনেক বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমরা চেষ্টা করব আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে, তবে অনুষ্ঠানের মূল আলোচনার বিষয়টি থাকবে রিয়েল এস্টেট সংক্রান্ত যে আইন কানুনগুলো রয়েছে। আপনারা অনেকেই কমিউনিটিতে বাড়ি কেনার প্রয়োজন বোধ করছেন, অনেকে কিনছেন, অনেকে কেনাবেচার সাথে জড়িত রয়েছেন ব্যবসায়িকভাবে, আবার অনেকে বিক্রি করছেন। সো পুরো বিষয়টা যদি আপনাদের জানা থাকে এবং আরও যদি কিছু জানার প্রয়োজন থাকে আমাদের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন টেলিভিশন স্ক্রলে যে ফোন নম্বরটি রয়েছে সেই নম্বরে ফোন করার মাধ্যমে। ইসাদ আপা, আপনাকে তো এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে পেয়ে আমরা খুবই খুশি। প্রথমে যদি আমাদেরকে বলেন যে আমরা একটি শব্দ খুব শুনি যে রিয়েল এস্টেট ক্লোজিং, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? রিয়েল এস্টেট ক্লোজিং হচ্ছে যে যখন আপনি বাড়ি কেনার অথবা বিক্রি করার জন্য রেডি হচ্ছে কেউ, যেমন আপনার কোনো ক্রেতা অথবা বিক্রেতা বাড়ির, আমি ফর এক্সাম্পল আমার পছন্দ হলো কোনো বাড়ি, আমাকে রিয়েল এস্টেট বাড়ি দেখালো, দেখানোর পর আমি একটা বাড়ি পছন্দ করলাম, তো ওখানে সেলার একটা বাড়ির প্রাইস নির্ধারণ করবে যে বাড়িটার প্রাইস ধরেন $4.5 লাখ, তো ওখানে আমাদেরকে আমার পছন্দ হলে আমার বাড়ি দেখে আমি পছন্দ করলে তখন আমি ওদেরকে একটা অফার দিব, ঠিক আছে আমি 4,30,000 কিনতে চাচ্ছি বাড়িটা, তখন সেলারের যদি পছন্দ হয় সেলার আমার অফারটা একসেপ্ট করবে। এটা হচ্ছে যে এখনো পর্যন্ত প্রিলিমিনারি স্টেজে, রাইট? তখন যে ওনারা যদি রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমে আসে তখন এজেন্ট একটা ওনাদেরকে জিজ্ঞেস করে যে আপনাদের কোনো অ্যাটর্নি আছে কিনা, বায়ার সেলার দুইজনকে, তো বায়ারের একটা অ্যাটর্নি থাকতে হয় নিউ ইয়র্কের ইয়ে অনুযায়ী, ল অনুযায়ী সেলারের একটা অ্যাটর্নি থাকতে হয় বায়ারের এবং সেলারদের ইন্টারেস্টটা দেখার জন্য, তো ওখানে একটা একটা মেমোর মতো একটা শিট থাকে, ওখানে বায়ারের নাম, সেলারের নাম, বায়ারের অ্যাড্রেস, সেলারের অ্যাড্রেস, বায়ারের অ্যাটর্নির নাম, বায়ারের অ্যাটর্নির অ্যাড্রেস, সেলারের অ্যাটর্নির নাম এবং ওনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, এগুলো সব, প্লাস কত প্রাইসে কিনতেছে, এগুলো সব ইনফরমেশন দিয়ে ওনারা রিয়েল এস্টেট এজেন্টরা বায়ার যে অ্যাটর্নি থাকে ওনাকে পাঠিয়ে দেয় এবং সেলারের অ্যাটর্নিকে একটা কপি পাঠিয়ে দেয় এই ওকে, মেমোটার, জি, তারপরে সেখান থেকে বায়ার এবং সেলারের অ্যাটর্নির কাজটা শুরু হয়। বায়ার এবং সেলারের মনোনীত যে অ্যাটর্নি ওনারা চুজ করুক না কেন, তো বায়ারের অ্যাটর্নি যেমন বায়ারের ইন্টারেস্টটা দেখবে, সেলারের অ্যাটর্নি সেলারের। নিউ ইয়র্কের কাস্টমারি হচ্ছে ল লিগালি যে সেলারের অ্যাটর্নি কন্ট্রাক্ট প্রপার যে কন্ট্রাক্ট পেপার যেটার উপরে ভিত্তি করে আপনারা বাড়িটা কেনা বেচা করবেন সেটা সেটা ড্রাফট কনভিন্স করবে, করবে, ড্রাফট ড্রাফট করবে। করবে, এবং ড্রাফট করতে হলে সবসময় বিভিন্ন ক্লজ সেখানে থাকে, যেমন প্রথমেই হচ্ছে যে বায়ার এবং সেলারকে আইডেন্টিফাই করা, ওনাদের নাম এবং অ্যাড্রেস যেটা ওনাদের আইডিতে আছে আর কি, সেই নামটা ওখানে থাকবে, প্রপার্টির অ্যাড্রেস যে প্রপার্টিটা ওনারা কিনতে যাচ্ছে, এবং প্রপার্টির অ্যাড্রেসের সাথে ওখানে প্রপার্টির এখানে নিউ ইয়র্ক সিটিতে ব্লক অ্যান্ড লট নাম্বার হিসাবে ডিভাইডেড করা আছে, প্রত্যেকটা প্রত্যেকটা প্রপার্টির একটা ব্লক নাম্বার একটা লট নাম্বার থাকে, ওকে, তো ওই ব্লক লট নাম্বারও ওখানে থাকতে হয় কন্ট্রাক্টের মধ্যে, রাইট? তারপরে কন্ট্রাক্টের প্রাইস থাকতে হয় এবং কত পার্সেন্ট আপনি ডাউন পেমেন্ট করতেছেন, এবং ক্লোজিংয়ের সময় আপনি তা নির্ধারণ করে দিতে হবে, যেমন একটা ডেট, আজকে ফর এক্সাম্পল আমরা সেপ্টেম্বরের আজকে 16 তারিখ আমরা আজকে সাইন করছি কন্ট্রাক্টটা, সেলার যেদিন সাইন করবে সেখান থেকে ধরেন 45 ডেজ অথবা 60 ডেজ একটা কন্টিনজেন্সি থাকে পিরিয়ড, পিরিয়ড, যে এই সময়টার মধ্যে বায়ারকে
আমি একটু আরেকটু ইলাবোরেট ক্লিয়ার করছেন? করে বলি জি আপনাকে, অবশ্যই, আমার আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি পাজল হয়ে গেছেন, না 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 আমি জানতে মানে চাচ্ছি ভাই। এটা আর কি। হ্যাঁ তো এটা হচ্ছে যে ওখানে জাজ, আমি প্রথমে বলে নিচ্ছি যে কন্ট্রাক্টের মধ্যে কি কি থাকবে আর কি। হ্যাঁ ওয়েল সেড। প্রাইসটা থাকবে, যখন প্রাইসটা কেউ সবাই লাইক 80% বলতে পারি আমরা, সবাই মর্গেজ দিয়ে বাড়ি কেনে। মর্গেজ মানে হচ্ছে যে ব্যাংক থেকে লোন করে। তো এখন মর্গেজটা কত, মর্গেজ আপনি নিচ্ছেন এবং আপনি কত ডাউন পেমেন্ট করছেন, এটা ক্লিয়ারলি ওখানে লেখা থাকবে কন্ট্রাক্টে। তারপরে ওখানে লেখা থাকবে যে মর্গেজ কন্টিনজেন্সি ক্লজ, তার মানে হচ্ছে যে এই ক্লজটা হচ্ছে যে মর্গেজ যদি আমি না পাই, বায়ার যদি সামহাও তার কি বলবো প্রপার ট্রাই করে যদি সে মর্গেজ পেতে ফেল হয়, যাতে তার ডাউন পেমেন্টটা মানে কোনো রকম বাজেয়াপ্ত না হয়। বাজেয়াপ্ত না হয়, সেজন্য ওই ক্লজটা দেওয়া হয়, যাতে বায়ার যদি সিনসিয়ারলি ট্রাই করে এবং না ফেল হয় পেতে এবং ব্যাংকের লেটার আমরা প্রোভাইড করতে পারি, তখন সেলারকে ওই ডাউন পেমেন্ট যেটা সে দিয়েছে 5% 10% সেটা যেন ফেরত রিটার্ন দেয়। করতে পারে, রাইট। সো এটা হচ্ছে যে ওনার ডাউন পেমেন্টের বিষয়টা। আরেকটা হচ্ছে যে কন্টিনজেন্সি ক্লজ আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে ইন্সপেকশন অফ দ্য প্রপার্টি। যদি প্রপার্টি ইন্সপেক্ট করে ওখানে প্রপার্টিতে কোনো স্ট্রাকচারাল কোনো রকম প্রবলেম দেখা যায়, অথবা প্রপার্টির ফাউন্ডেশনে কোনো রকম প্রবলেম, তারপরে আপনি যদি অন্য যে কোনো সমস্যা, হ্যাঁ যেমন লিক অফ দ্য রুফ। রাইট। আপা আমি আপনার কাছে ফিরে আসছি, একজন দর্শককে অনুষ্ঠানে যুক্ত করে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে অনুষ্ঠানে অনেক, হ্যালো হ্যালো, হ্যালো, জি আসসালামু ওয়ালাইকুম সালাম, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি নাম বলে কাইন্ডলি প্রশ্নটি করুন। আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী। জি হ্যালো, একটু ভলিউমটা আস্তে করে। আপনি যদি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেন, আপনি আমাদেরকে বেটার শুনতে পাবেন। জি, শুনতে পাচ্ছি? জি বলুন প্লিজ। জি, আমি সাথে কথা বলতে চাই। সালাম আলাইকুম। আপনি? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন, আমি যে শুনতে পাচ্ছি। আমি তো 6 মাস আগে আসিয়াছি, কিন্তু আমার গ্রিন কার্ড এখনো আসে নাই। জি জি হ্যাঁ, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। উনি 6 মাস আগে এসেছে, এখনো গ্রিন কার্ড পায়নি। 6 মাস না, জি, চার ছয় মাস মাস ছয় চার মাস মাস ছয় মাস চার না মাস ছয় মাস ওকে আচ্ছা আচ্ছা, আপনি 4 মাস আগে আইসন, আপনি এখানে কেস স্ট্যাটাস আছে, আপনার একটা নাম্বার দিয়ে আপনি যে গ্রিন কার্ডের লাগে পে করছেন না নি, ওই জি পে পেমেন্ট, করা হয়েছে। হ্যাঁ ওখানে একটা নাম্বার দিছে আপনারে, ও নম্বরটা দিয়ে আপনি অনলাইনও গিয়া চেক করতে পারেন যে আপনার গ্রিন কার্ডের কুনানো আছে এবং কতদিন লাগবে। এই তো এটা হলো একটা, আর একটা হইলো আপনি আসে আপনার খানদাদ, আপনি কোনো নিউ ইয়র্কে থাকেননি? জি নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে থাকলে অন্য, যদি ফেডারেল প্লাজা অথবা লং আইল্যান্ডে একটা অফিস আছে ইমিগ্রেশন, অন্য গিয়া আপনি খোঁজ করলো আপনার, তারা জানাইবো যে কেন এখানে আপনার গ্রিন কার্ড আইতো দেরি। ওর ওকে ওকে, সালাম আলাইকুম। অনেক ধন্যবাদ দর্শক আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আপা আপনি বলছিলেন রিয়েল এস্টেট ক্লোজিং এর কন্ট্রাক্টের বিষয়ে, স্পেশালি মর্গেজের জায়গাটা ছিলেন। হ্যাঁ, মর্গেজের জায়গায়, মর্গেজে আমাদের ওখানে ইউজুয়ালি কন্ট্রাক্টের মধ্যে 45 ডেজ থাকে, যেটা আমি কন্টিনজেন্সি আগে, পিরিয়ড, হ্যাঁ জি কন্টিনজেন্সি পিরিয়ড, এই পিরিয়ডটা আগে মানে বাড়ানো যায়। কন্টিনজেন্সি 45 ডেজ থেকে আমরা 60 ডেজ করতে পারি। এটা হচ্ছে বায়ারের অ্যাটর্নি এবং সেলারের অ্যাটর্নির মধ্যে একটা সমঝোতা হয় আর কি। আমরা ইউজুয়ালি, আমি যখন কোনো কন্ট্রাক্ট ইয়ে করি, বায়ারকে রিপ্রেজেন্ট করি, তখন আমি অলওয়েজ সেলারের অ্যাটর্নির সাথে কন্ট্রাক্ট সাইন করার আগে বলে নিই যে দেখ, আমরা ট্রাই করবো 45 ডেজের মধ্যে, বাট যদি আমরা কোনোভাবে না পারি আমাদের আরও সময় হয়তো বাড়াই দিতে হতে পারে, সো ওয়াই ডোন্ট উই ডু ইট 60 ডেজ। সো এক্স্যাক্টলি। অনেক সময় তারা করে ফেলে 60 ডেজ। একজন দর্শককে যুক্ত করছি আপা। প্রিয় দর্শক যিনি লাইনে রয়েছেন, আসসালামু আলাইকুম, হ্যালো। আপু সালাম আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে, আমার হাজবেন্ড মার্কেটিং ইউনিভার্সিটি, কিন্তু ওর পার্সেন্টেজ ইনকাম আমরা পাইতেছি না, কিন্তু আমরা শিওর না ওটা যে আমরা অনলাইন থেকে জমা দিয়ে দিই। এখন এটা কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে এমডিটি কি আসছে? এমডিটি কন্ট্রোল ওরা বলবে? আর বার্থ সার্টিফিকেট ফটোকপি নিয়ে উঠলে কি হবে কিনা একটু যদি বলেন প্লিজ। আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনার ভাইয়ের বার্থ সার্টিফিকেটটা এমবাসি রেখে দিয়েছে, তাই তো? জি
তো এখন আপনার ভাই মানে আমরা দিচ্ছি কিনা আমাদের মনে নাই, ওটা কি এনবিসি কে জমা দিচ্ছি নাকি আচ্ছা আমি আমাদের ভুলে কাছে আমরা গিয়েছি। পাইছি কিনা বাচ্চাদের মেমি কপিটা? শুনেন, আপনারা যে চিঠির মাধ্যমে এম্বাসিকে জিনিস দিয়েছেন অথবা ইন্টারভিউর সময় নিয়ে গেছেন অরিজিনাল ডকুমেন্ট, সেখানে ইউজুয়ালি অরিজিনাল ডকুমেন্টের মধ্যে বার্থ সার্টিফিকেট থাকে ইউজুয়ালি, কিন্তু আপনার যদি মনে না থাকে তাহলে আপনি যদি চান মনে করেন যে এম্বাসিকে চিঠি লিখে জানাবেন, আপনি সেটা করতে পারেন, বাট এটা অনেক লং লঙ্গার টাইম নেবে, বুঝছেন না? যদি সমস্যা, সরি, আপনাদের টাইম নাই? না কারণ আমার নেক্সট মান্থে তাহলে আপনি একটা ডুপ্লিকেট নিয়ে যান, ওখানে এম্বাসিকে বলে দেবেন যে আমার আগেরটা আমার খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমি নতুন ডুপ্লিকেট করে নিয়ে আসছি, এটা হচ্ছে তাড়াতাড়ি হবে। জি জি, কারণ ইনফরমেশন সব একই থাকবে, আরেকটা আপনি উঠায় নেবেন আর কি, একই অথরিটি অথরিটি থেকে থাকবে। আরেকটা ড্র করে নেবেন, জি না, আপনি তাদের কাছে মেইন কপি থাকে থাকে মানে আমরা তো শিওর না ওদের কাছে দিচ্ছি কিনা, যদি ওদের কাছে থাইকা থাকে ইউজুয়ালি আমরা অরিজিনালটা ওদের কাছে পাঠানো হয় না, যখন আপনি ইন্টারভিউতে যান তখনই অরিজিনাল ডকুমেন্টটা নিয়ে যাওয়া হয়, তো এটা মনে হয় না এম্বাসিতে পাঠানো হয়েছে, আপনি খুঁজে যদি না পান আরেকটা নতুন করে করে এম্বাসিতে নিয়ে যেতে পারেন অরিজিনাল সাথে, আর যদি এম্বাসি বলে বলে আপনাদেরকে যে আপনার অরিজিনালটা আমার কাছে আছে আপনি আরেকটা কেন নিলেন, তখন আপনাদের এক্সপ্লেইন করতে হবে যে আমরা খুঁজে পাচ্ছিলাম না, বিধায় আমরা আরেকটা নিয়ে আসছি। যে এই পর্যায়ে আমি একটু যুক্ত করতে চাইবো আপনার সাথে, যে যখন ইন্টারভিউ লেটারটা আসে ওখানে তো কোড দিয়ে কি কি চিঠি নিতে হবে অরিজিনাল কপি সেটি বলা থাকে, ABCD এর কোড থাকে, তো ওনার বার্থ সার্টিফিকেটটা যদি এখন অরিজিনালটা চেয়ে থাকে তার মানে হচ্ছে উনি আগে দেয়নি। হ্যাঁ, এটা ওনার চিঠিতে দেখতে হবে, চিঠিতে দেখতে হবে ওনাকে যে ওনার বার্থ সার্টিফিকেট অরিজিনালটা চাচ্ছে কিনা, যদি অরিজিনালটা না চায় তাহলে উনি আগে অরিজিনালটা দিয়েছে, হ্যাঁ সেক্ষেত্রে যদি দিয়ে থাকে তাহলে তো রিটার্ন করে দিবে, হ্যাঁ রিটার্ন করে দেবে, রিটার্ন করে দিবে। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আপা, আমরা মনে হয় বেশিরভাগ কল ইমিগ্রেশন সংক্রান্ত পাবো, যদিও আমরা রিয়েল এস্টেটের বিষয়টি আজকে বলতে চাই কারণ আমরা বিভিন্ন সময় এটার ফিডব্যাকটা পাই। হ্যাঁ, এবং অনেকেই এটা নিয়ে আমাদের অফিসে ফোন করেছে আর কি, এটার বিষয়ে বলার জন্য রিয়েল এস্টেট, সেই জন্য আজকে। তো আমরা মর্গেজ কন্টিনজেন্সিতে ছিলাম, তো যে ওইটা 45 days থেকে আমরা এটা বাড়িয়ে 60 days করতে পারি, হ্যাঁ এটা দুইটা অ্যাটর্নির মধ্যে সমঝোতার বিষয় আর কি। তো আর এটা বলে দিলাম আমি যে কন্টিনজেন্সিটা আমরা কেন নিচ্ছি ক্লজটা, কারণ যদি আমি না পাই মর্গেজ তাতে আমার ডাউন পেমেন্ট আমি ফেরত পাই। এটা আরেকটা হচ্ছে ইন্সপেকশনের কথা বলতেছিলাম, স্ট্রাকচারাল ডিফল্ট হলে আর আন্ডার নিউ ইয়র্ক স্টেট ল তে এখন যে রুফ, রুফে হ্যাজ টু বি দেয়ার শুড বি নো লিক অন দ্য রুফ, এটা নিউ ইয়র্ক ল রিকোয়ার করে। সো আমরা ইউজুয়ালি আমি যখন বায়ারকে রিপ্রেজেন্ট করি আমি অলওয়েজ আমার বায়ারদেরকে অ্যাডভাইস করি যে ইন্সপেকশনটা করিয়ে নেওয়ার জন্য, যদি কন্ট্রাক্ট সাইনের আগে সম্ভব না হয় তাহলে আমি অলওয়েজ একটা ইন্সপেকশন ক্লজ ওখানে অ্যাডান্ডাম হিসাবে জয়েন করে দিই। আমরাও জয়েন করবো অ্যাডান্ডাম হিসেবে, একজন দর্শককে আগে নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো, আচ্ছা আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। রুফে লিক না থাকার ব্যাপারটা বলছিলেন অ্যাডেন্ডাম যুক্ত করার ব্যাপারে, হ্যাঁ লুফে আমি একটু প্রশ্ন করি আপা যদি অনুমতি দেন, ইন্সপেকশন করানোর যে খরচ বায়ার বহন করবে না সেলার? ইউজুয়ালি সেলার বহন করে, সরি এটা ডিপেন্ড করে আমাদের এগ্রিমেন্টের উপর, ইউজুয়ালি বায়ার বহন করে ইন্সপেকশনটা, কারণ বায়ার তার ইন্টারেস্ট এটা করতেছে, কিন্তু ইন্সপেকশন করিয়ে দিলে এবং মর্গেজ কোম্পানিও এটা রিকোয়ার করে অনেক সময় ইন্সপেকশন রিপোর্টটা চায় দেওয়ার জন্য। হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল, আমি গত ডিসেম্বরে আর কি মানে গ্রিন কার্ড, সেকেন্ড গ্রিন কার্ড অ্যাপ্লাই করেছিলাম, তো আমার গ্রিন কার্ডটা আসে নাই, এখন আমার গ্রিন কার্ড অ্যাপ্লাই এর সময় হয়ে গেছে সিটিজেনশিপ দেওয়ার, এখন আমি কি করবো? আপনি গত ডিসেম্বরে গ্রিন কার্ড রিনিউ করার জন্য অ্যাপ্লাই করেছিলেন, এটা কি 2 years গ্রিন কার্ড ছিল, 2 বছরের গ্রিন কার্ডটা কন্ডিশনটা রিমুভ করার জন্য, কন্ডিশন রিমুভালের অ্যাপ্লিকেশন করেছিলাম আমি, জি সেকেন্ড গ্রিন কার্ড অ্যাপ্লাই করেছিলাম।
হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে কন্ডিশন আছিল গ্রিন কার্ডও, 2 ইয়ার্স ম্যারেজ, আপনি ম্যারেজ করিয়া আইসন, আপনার হাজবেন্ড আপনার আইনছে, জি ওকে। তো এখন আপনার কন্ডিশন রিমুভ, আপনার কন্ডিশনাল গ্রিন কার্ড না পাইলে আপনার যদি আওয়ার 2 ইয়ার্স 9 মান্থস ওই থাকে, 2 বছর 9 মাস ওই যায়গি, আর আপনার কেস তারা অ্যাপ্রুভ করিলে, বাট গ্রিন কার্ডটা এখনো না আইয়া থাকে আপনার কাছে, আপনি সিটিজেনশিপের লাগি অ্যাপ্লাই করতে পারেন। ওকে আচ্ছা ওকে থ্যাংক ইউ। সেই ক্ষেত্রে ওনাকে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে যে গ্রিন কার্ডের ভ্যালিডিটি এক্সপায়ারি ডেটটা উল্লেখ করতে হবে কোনটা দিবে? এখন ওনার কেসটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে হুম তো অ্যাপ্রুভের ডেটটা ওখানে দিয়ে দিবে যে ওই কেসটা অ্যাপ্রুভ, আর গ্রিন কার্ডটা দিচ্ছে না এখন ডিপেন্ড করে ইমিগ্রেশনের ডিলেইতে যদি এটা হয়। আমার এরকম একটা কেস হয়েছে যে ওনার আসার, না আমি বলছি যে অবশ্যই আমি আমি গ্রিন এক্সপ্লেইন কার্ডের করছি, এক্সপায়ারি ডেটের যে ডেটা হ্যাঁ জায়গাটা আছে, আমি আপনাকে হ্যাঁ এক্সপ্লেইন করছি জি আসতেছি, যে আমাদের একটা ক্লায়েন্ট এরকম হয়েছিল যে উনি বৈবাহিক সূত্রে এখানে আসেন, আসার পরে ওনার অবভিয়াসলি 2 ইয়ার্স যখন রিমুভ করা হয়েছে, ওই যে অ্যাপ্লাই করা হয়েছে ওইটার রেসপন্ড আপ টু ওনার 4 ইয়ার্স হয়ে গেছে, তখনও কোনো রেসপন্ড উনি পান নাই, জাস্ট রিসিট নোটিশ আসছিল যে ওনারা রিসিট পেয়েছে, আচ্ছা এবং ওনাদের 2টা বাচ্চা ছিলেন, এবং সো ইট ওয়াজ আ ভেরি স্ট্রং কেস। সো তখন আমরা ওনাদেরকে আমরা তখন ওনার জন্য সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি ওনার আগের গ্রিন কার্ডটা দিয়ে, এবং কন্ডিশন রিমুভের যে রিসিট পেয়েছিলাম সেটা দিয়ে। এক্স্যাক্টলি আপা, আমরা একজন দর্শককে যুক্ত করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যালো, আচ্ছা আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। আপা আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে আবার আমরা রিয়েল এস্টেট সংক্রান্ত আলোচনাটা শুরু করব। এবং দর্শক আপনারা আমাদের স্ক্রিনে যে ফোন নম্বরটি দেখছেন, স্ক্রলে যে নম্বরটি রয়েছে, এই নম্বরে ফোন করে আমাদের সঙ্গে বিরতির পরেও যুক্ত হবেন আশা করছি। ততক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গেই থাকুন। আমি অ্যাটর্নি ইশরাত স্বামী, 1998 সাল থেকে আপনাদেরকে আইনি সহযোগিতা দিয়ে যাচ্ছি। We are successfully serving this community with all kinds of legal support. We are experienced in dealing with US and UK immigration, bankruptcy, family matters and divorce, real estate closing, loan modification, medical malpractice, construction and personal injuries, accidental cases and more. For such related cases, visit Law Office of Ishrat Sami, 277 Broadway, Suite 507, New York, 10007. Phone 212-962-5555. আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এসেছি ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। টাইম টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সাথে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব, এবং আমাকে আপনাদের আপনাদের সকলকে সময় দিচ্ছেন ব্যারিস্টার অ্যান্ড অ্যাটর্নি ইসা সামি। প্রিয় দর্শক, যিনি লাইনে রয়েছেন আপনাকে আমরা অনুষ্ঠানে যুক্ত করে আলোচনা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, বলুন প্লিজ। আচ্ছা, আমার ভাই পার্মানেন্ট রেসিডেন্ট, পিআর সিটিজেন, আইনসম্মত হবে কিনা? জি আমি আপনার প্রশ্নটা, ভাই আপনার ভাইও সিটিজেন হতে হবে আপনার জন্য অ্যাপ্লাই করতে হলে, এবং আপনার ছেলেকেও সিটিজেন হতে হবে আপনার জন্য অ্যাপ্লাই করতে, গ্রিন কার্ড ধারীরা বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারবে সিটিজেন, সিটিজেন ভাই সিটিজেন। জি জি হ্যাঁ, এখন কিন্তু আমার কথা হচ্ছে যে আগে আমার ভাই করছে, এখন আবার ছেলে করতে চাইতেছে। হ্যাঁ, এখন কি যদি আমি ভাইটা ক্যান্সেল করার কোনো সুযোগ আছে? কারণ ছেলে যদি করি তাহলে আমি একটু আর্লি পাইতে পারি। অবশ্যই অবশ্যই, ছেলেরটা অনেক আর্লি আপনি পাবেন, ভাইয়েরটা 4 বছর হয়েছে, আপনার ছেলেরটা করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, আপনি ছেলেরটা অ্যাপ্লাই করে দেন, করে তারপরে যখন আপনার এটা অ্যাপ্রুভাল আসবে তখন ভাইয়েরটা উইথড্র করে নেবেন। আচ্ছা আপা, দর্শকের লাইনে রেখে একটু কথা বলতে চাই, ওনার ভাই বা ছেলে যেই ওনার জন্য অ্যাপ্লিকেশন করুক না কেন, ওনার প্রেজেন্ট স্ট্যাটাসটা এখন কি? উনি এখন ইউএসএ তে অন হোয়াট স্ট্যাটাস, আপনি কি আমাদেরকে বলবেন? হ্যালো, জি জি, হ্যাঁ আপনি এখন কি স্ট্যাটাসে রয়েছেন আমরা কি জানতে পারি? না, আমি এখন একদম বাংলাদেশী, আমার কোনো স্ট্যাটাসই নাই এখন। নাই? আচ্ছা, এই ক্ষেত্রে যদি আপনি, আপনি হ্যাঁ রাইট, আপনি কতদিন আগে এন্টার করেছেন ইউএসএ তে?
আমি ইএসসি তে এন্টার করছি জাস্ট এখন বেরাইতে আসছি কিন্তু আমার জন্য অ্যাপ্লাই করা 5 বছর আগে হ্যাঁ হ্যাঁ এটাই আমি জানতে চাচ্ছিলাম আপনি ভিজিটর হিসেবে আছেন এখনো এখানে সো আপনার আপনার এটা যদি আপনি লিগ্যাল স্ট্যাটাস মেইনটেইন করেন আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন আপনার ছেলের মাধ্যমে সো আপনি যদি চান আপনি এখানে থেকে আপনার কেস অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে ইন্টারভিউ ফেস করতে পারেন ঠিক আছে অথবা আপনি যদি থাকতে না পারেন আপনি দেশে যেও ওখান থেকে ইন্টারভিউ ফেস করতে পারেন এটা এক সাত মাস এক বছরের মধ্যে আপনি ইয়ে পেয়ে যাবেন হ্যাঁ আপা ধন্যবাদ কিন্তু উনি যদি এখানে থেকে করতে চায় এই ক্ষেত্রে ওনার বি1 বি2 যে ভিসা উনি এখন আছে এটা একটা সময় যখন এক্সপায়ার হয়ে যাবে ওনাকে এক্সটেনশন নিয়ে নেবে ওনাকে সেটাই আমি বললাম যে লিগ্যাল স্ট্যাটাস ওনাকে মেইনটেইন করতে হবে লিগ্যাল স্ট্যাটাস মেইনটেইন করতে হবে তার মানে একটা এক্সটেনশন নিতে হবে হ্যাঁ এক্সটেনশন নিবে অন্য যে কোনো কিছু মনে করতে পারে যদি না পারে তো ওনার জন্য কি আনলফুল প্রেজেন্সের যে ওয়েভারটা আছে সেটা করার ওয়েভার প্যারেন্টসের ক্ষেত্রে থাকে কিন্তু আমি ওনাকে অ্যাডভাইস করব ওটা না করার জন্য আমি অ্যাডভাইস করব উনি লিগ্যাল স্ট্যাটাস মেইনটেইন করুক এবং অথবা ওরা যদি ভিজিট বি1 বি2 যেহেতু আছে আর যদি ওনার মাল্টিপল এন্ট্রি থাকে 5 ইয়ার্স সো উনি ব্যাক করলে ওনার ছেলের এটা ভিসা নাম্বার ইমিডিয়েটলি অ্যাভেলেবল এবং তাড়াতাড়ি উনি উইদিন 1 ইয়ারের মধ্যে চলে আসতে পারবে ওনার এখানে একটা ভ্যালিড স্ট্যাটাসে থাকা যতটা কঠিন তার চেয়ে সহজ হচ্ছে দেশে গিয়ে আবার পরে আসা রাইট ফাইন দ্যাটস ফাইন আচ্ছা আমরা অনুষ্ঠানে আবার ফিরে আসি মূল জায়গাটাতে আমরা ছিলাম ফোরক্লোজার কি নিয়ে আলোচনা করার সময় এসে না আরেকটু দিলে যাব আমরা ফোরক্লোজার আসতে পারিনি আমরা এখনো কন্ট্রাক্টে আছি আমাদের ক্লোজিং পর্যন্ত যেতে হবে তারপরে হ্যাঁ দুটো দিতে হবে দেখেন কারণ এটা আমাকে ডিটেইলস এই জন্য বলতে হচ্ছে কারণ কন্ট্রাক্টে যদি মেস আপ হয় তাহলে ইভেন্চুয়ালি গিয়ে মানে বায়াররা সাফার করে এই জন্য তো আরেকটা জিনিস কন্ট্রাক্টে যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে ফিক্সচার এবং বাড়িতে কি কি জিনিস আছে ফ্যাসিলিটিজ এন্ড অ্যামেনিটিজ অ্যাপ্লায়েন্স কি আছে আপনার মধ্যে এটা ফোন নেই ফিরে আসবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যালো জি জি হ্যালো জি আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি বলুন আমরা শুনতে পাচ্ছি আপনার কথা জি আমার কথা শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি বলুন ভাই আমার কথা হলো 65 রানিং গ্রিন কার্ড দাড়ি কখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনি কত বছর এখানে আসছেন রানিং 5 ইয়ার্স আর 4 ইয়ার্স 9 মান্থ আপনার এর মধ্যে আপনি 320 দিন যদি বাইরেও থাকেন দেশের তাও সিটিজেনশিপের জন্য ইয়ে করতে পারেন আপনি পেতে পারেন এই ক্ষেত্রে আপনার বয়সটা কোনো বাধা নয় 4 ইয়ার্স 9 মান্থ আপনার বয়স যাই হোক আপনি পারবেন আর যদি আপনি আপনার বয়স হয়ে গেলে হ্যালো 65 হয়ে গেলে কি আবার অ্যাপ্লাই করতে পারবো আপনি আপনি এখন আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন ভাই আপনার অ্যাপ্লাই এর ইয়েটা হচ্ছে যে আপনি কোন সূত্রে আসছেন আপনি কি বৈবাহিক সূত্রে এখানে আসছেন না আপনার ভাই বোন কেউ আপনাকে এনেছে অথবা মা বাবা এনেছে কিভাবে এসেছেন আপনি আমরা ফ্যামিলি আসছি ওকে আপনার ভাই বোন অ্যাপ্লাই করেছিল অথবা মা বাবা না আচ্ছা কিভাবে এসেছেন ভাই আপনি হ্যাঁ ভাই বোন নিয়ে আসছেন আসলে ওকে ঠিক আছে আপনি তাহলে 4 ইয়ার্স 9 মান্থস হলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনার বয়স 65 না কত সেটি এখানে মুখ্য নয় আপনি 4 বছর 9 মাস যদি ইউএসএ তে থেকে থাকেন মানে আপনি আসার পর থেকে 4 বছর 9 মাস অতিবাহিত হয়ে যায় দেন ইউ আর রেডি টু অ্যাপ্লাই আপা আমরা মূল অনুষ্ঠানে আসি আবার কন্ট্রাক্ট ওকে ইনস্পেকশন শেষ হয়ে গিয়েছিল আমাদের ইনস্পেকশন শেষ হওয়ার পরে আপনারা দেখতে হবে যে বাড়িতে কি কি জিনিস সেলার এগ্রি করেছে দিতে এর মধ্যে ফ্রিজ কতগুলো জিনিস কম্পালসারি থাকতে হবে ফ্রিজ স্টোভ তারপরে কিছু কিছু এলাকায় ডিশ ওয়াশার তারপরে ওয়াশিং এর কিছু এগুলো বাড়িতে কিছু কিছু জিনিস এগুলো ম্যান্ডেটরি থাকতে হয় এটা এলাকা বিশেষে আর কি তো ওইগুলো আছে কিনা কারণ আমরা একটা কেস করেছিলাম যেখানে কন্ট্রাক্ট ক্লোজিং এর পরে দেখা গেছে যখন যেদিন ক্লোজিং হবে সেদিন সকালে একটা ওয়াক থ্রু হয়
সেখানে গিয়ে সেলার বায়ার দেখতে পেল যে ওই যে ফ্রিজটা ওখানে ছিল সেটা সরায় নেওয়া হয়েছে এবং আবার আমরা একজন দর্শককে নিব, কিন্তু আমরা অনুষ্ঠানটি একটু বেশি সময় আমরা আজকে রান করতে চাই, যদিও আমাদের হাফ এন আওয়ারের একটা সেশন ছিল, যদি আমাদের কোনো সমস্যা না থাকে কারণ আমাদের প্রচুর কল আছে, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো একটা বিরতিতে গিয়ে পরবর্তীতে আবার কিছু কল অ্যাকোমোডেট করব। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আছি দেশে একটা লটারি নিয়ে। আমি ডিবি নিয়ে দেশে আসছি না, প্রায় অলমোস্ট 5 বছর হচ্ছে। জি, যখন আমি ডিবি পাই তখন আসলে আমি বিবাহিত দেখাই নাই, অবিবাহিত দেখাইছিলাম। জি, আসলে আমার দুটা বাচ্চা আছে এবং আমার ওয়াইফ আছে। ভাই, যদিও আমি আমি আপনাকে এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করার জন্য নিষেধ করব বিভিন্ন কারণবশত। আপনি যদি, আমি বলে দেই, হ্যাঁ প্রিয় দর্শক, এমন কোনো প্রশ্ন আমরা অনুষ্ঠানে বাঞ্ছিত মনে করি না যেটি আসলে আপনার কোনো তথ্য, যেটি আপনি আগে একরকম দিয়েছেন এখন আরেক রকম দিতে চান, দর্শকের সঙ্গে যদি শেয়ার করতে চান, এটি ঠিক নয়। আপনি কোনো একজন অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করতে পারেন, প্রোগ্রামের পরে আপনি টেলিভিশন অফিসে ফোন দিয়ে অ্যাটর্নিদের নাম্বার নিতে পারেন বা আপনি যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন। আমরা লাইভ অনুষ্ঠানে আসলে এই প্রশ্নটি অ্যাকোমোডেট করতে পারছি না, বুঝে ফেলেছি, কিন্তু অ্যানসার আপনি আমাকে নম্বরটা দিবেন, একটা নম্বর দিবেন, নম্বরটি আপনাকে আমাদের যে সহযোগী ভাইরা রয়েছে তারা দিয়ে দিবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন স্ক্রলে যে নম্বরটি রয়েছে এই নম্বরেই ফোন করে আপনারা অনুষ্ঠানের পরেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের যে কোনো প্রয়োজনের বিষয়ে জানাতে পারেন। আমরা আলোচনায় চলে আসি। আমি জাস্ট বলতে চাই যে আমাদের কিছু দর্শক আছে, আমাদের কিছু ক্লায়েন্ট যারা আমাদেরকে ফোন করে বিভিন্ন কারণে, ওনারা বাংলাদেশে এই যে ডিবি ভিসা নিয়ে অনেকভাবে প্রতারিত হয় বিভিন্ন এজেন্টের মাধ্যমে, অথবা তো রং ইনফরমেশন হয়তো প্রোভাইড করা হয়ে যায় ওনাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও কোনো এজেন্ট অথবা ব্রোকাররা এগুলো করে থাকে। সো ওনারা যদি এরকম কোনো কিছু সম্মুখীন হয় এই ধরনের ক্ষেত্রে, ওনারা পার্সোনালি অ্যাটর্নির কাছে যে পরামর্শ নেওয়াটা ওনাদের জন্য বাঞ্ছনীয়, কারণ ইউএসসিএস এ যখন উনি অ্যাপ্লিকেশন করেছে যে তথ্যটা দিয়েছে তার বাইরে এখন অন্য কিছুর ব্যাপারে আমাদের আসলে কথা না বলাই উচিত। আমরা আরও যদি কোনো কল থাকে আমরা নিয়ে নিব যে কোনো সময়। প্রিয় দর্শক, স্ক্রলে যে নম্বর রয়েছে এই নম্বরে ফোন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপা, আমরা আলোচনা করছিলাম কন্ট্রাক্টের বিষয়গুলো, আমরা ওইটা একটু দ্রুত কভার করতে চাই। ওইটা আমি একটু কেন সময় নিচ্ছি, কারণ এই জিনিসটাতে বেশি ফ্ল হয় এবং পরে লিটিগেশনগুলো এটার থেকে বেশি হয়, এবং আমরা যে সিভিল কেসের মধ্যে আমরা বলতে পারি যে 40% অফ দ্য সিভিল কেস এরকম প্রপার্টি কন্ট্রাক্টে ডিফল্ট থাকার কারণে সব দেশে মানে এই প্রপার্টি নিয়ে কেসগুলো খুব বেশি, তো এই প্রথম সূত্রটাই কন্ট্রাক্ট থেকেই হয়ে আসে। এই তো আমি আপনাকে যেটা বলতেছিলাম যে আমার একটা ক্লোজিং এটা হয়েছে যে অ্যাপ্লায়েন্সগুলো যখন আপনারা রিয়েল স্টেটে পার্সন আপনাকে দেখায় বাড়িটা এবং আপনি কন্ট্রাক্টটা সিরিয়াস এবং অফার দিচ্ছেন, তখন আপনার একটা লিস্ট বানিয়ে নেওয়া উচিত আপনি এবং রিয়েল স্টেট এজেন্ট সহ যে এই এই জিনিস বাড়ির সাথে থাকতেছে এবং এই এই কোম্পানির এই এই জিনিস। এই যে আমার যে কেসটাতে ওনারা ফ্রিজটা রিমুভ করে ফেলেছিল, ফ্রিজটা মডার্ন নতুন ফ্রিজ ছিল যেটা দেখে বায়ার মানে এক্সাইটেড ছিল, পরে দেখা গেছে যে ওইটা সরায় একটা পুরনো একটা ফ্রিজ ওখানে রেখে দেওয়া হয়েছে আর কি। তো এটা ক্লোজিং এর সময় প্রবলেম ক্রিয়েট হয়েছিল, এটাই আমি মানে এই জন্য আমি এটা খুব গুরুত্ব দিচ্ছি আর কি এই জিনিসটা। তো এবং ক্লোজিং ডেটটা একটা অ্যাপ্রক্সিমেট একটা ক্লোজিং ডেট আমরা দিই, ধরেন 30 days, 60 days, ডিপেন্ড করে, এবং যদি আমাদের প্রসেসে মর্গেজ অথবা অন্য অন্য জিনিসে আমাদের সময় লাগে তখন আমরা অন্য অ্যাটর্নির সাথে এটা এগ্রি করে ডেটটা আমরা চেঞ্জ করতে পারি। এবং আমরা যখন ইয়ে করি কন্ট্রাক্ট, তারপরে হয়ে গেল বায়ার, বায়ারের অ্যাটর্নি এটা রিভিউ করার পরে বায়ার এটা সাইন করবে উইথ 5% অথবা 10% যেটাতে এগ্রি করছে, ওই ডাউন পেমেন্ট দিবে, ওটা সার্টিফাইড চেকে দিবে। ইউজুয়ালি ওটা সেলারের অ্যাটর্নির নামে হয়, এটা অ্যাস্ক্রো অ্যাকাউন্টে থাকে এই ডাউন পেমেন্টটা, এটা সেলার
পায় না যতক্ষণ পর্যন্ত বাড়ির ক্লোজিং না হয়। তো অ্যাটর্নি ইনক্লুড হ্যাঁ ওটা সেলারের অ্যাটর্নির অ্যাকাউন্টে। সো আমরা বায়ার চারটা কন্ট্রাক্টকে সাইন করবে এবং যে কয়জন বায়ার, এটা একাধিক বায়ারও থাকতে পারে একটা প্রপার্টির, এবং প্রত্যেকটা প্রত্যেক পেজে বায়ারের ইনিশিয়াল দিতে হবে এবং লাস্ট পেজে সিগনেচার হতে হবে। এবং কিছু কিছু আমরা অনেকেই স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট ইউজ করে থাকি, যেটা ব্লুমবার্গের ফর্ম এরকম। তখন যেই কন্ট্রাক্টে, ওগুলো হচ্ছে জেনেরিক, সো যেই ক্লজটা আপনার দরকার নেই সেটা অবশ্যই অবশ্যই ক্রস আউট করে দিতে হবে এবং সাইডে ইনিশিয়াল দিয়ে দিতে হবে, যাতে কোনো রকম কোনো কিছু ব্ল্যাঙ্ক না থাকে। যদি ব্ল্যাঙ্ক ওই প্যারাগ্রাফটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না হয়, তাহলে আপনি এনএ মানে নট অ্যাপ্লিকেবল ওটা লিখে দেওয়া উচিত ব্ল্যাঙ্ক, যাতে ব্ল্যাঙ্ক কোনো কিছু না থাকে। আপা আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে আবার ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আলাপ করব। প্রিয় দর্শক, স্কলজি নম্বরটি রয়েছে, এই নম্বরে ফোন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন বিরতির পরে, এবং এই অনুষ্ঠানে আপনারা আপনাদের যে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত প্রয়োজন নিয়ে প্রশ্ন করতে পারবেন। বিরতির পরে আমাদের সঙ্গে যোগ দিবেন, আশা ব্যক্ত করে বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। Thinking of buying a home or refinancing your mortgage? Now is the perfect time to do it with interest rates at record low. Since 1996, Omni Mortgage and their team of professionals have been helping many like you and others in their mortgage needs. Call their mortgage experts today at 718-441-7000 or 516-441-7000. প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম ল অ্যান্ড ইমিগ্রেশন নামের আমাদের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। স্ক্রলের নাম্বারে ফোন দিয়ে আমাদের সঙ্গে আপনারা যুক্ত হন এবং আপনাদের প্রশ্নটি করে নেন। একজন দর্শককে আমরা সঙ্গে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঠিক আছে, হ্যালো, শুনেন আমার ইমিগ্রেশন দেশে আছেন না? আপনার কথা শুনতে পাচ্ছি, জি বলুন প্লিজ। এই তার তো গ্রিন কার্ড, উনি কতদিন থাকতে পারবে বাংলাদেশে? আমি তো উনাকে পারমিশন দেয়া দেই নাই। আপনার প্রশ্নটা, আপনার কে বাংলাদেশে ভাই? আমার আম্মা, আম্মা বাংলাদেশে আছেন, গ্রিন কার্ড হোল্ডার। হ্যাঁ, গ্রিন কার্ড হোল্ডার, উনি আসা যাওয়া করতেছে 10-12 বছর হয়ে গেছে। ওকে, উনি যদি সিটিজেনশিপ না নেওয়ার কোনো ওনার ইয়ে না থাকে, তাহলে উনি 11 মাস পর্যন্ত থাকতে পারে বাংলাদেশে গ্রিন কার্ড নিয়ে। আর যদি ওনার কোনো কারণে ওনার 11 মাসের থেকে বেশি যদি থাকার কোনো প্ল্যান থাকে, তাহলে অবশ্যই ওনাকে এখান থেকে এক্সটেনশন নিয়ে যেতে হবে, ঠিক আছে? ওটা 2 বছর পর্যন্ত উনি এক্সটেনশন নিতে পারে, কিন্তু যেই 2 বছরের উনি এক্সটেনশন নেবে সেই আপনার টেলিভিশনের ভলিউম কমানো নাই, তাই আপনি ভালো শুনতেছেন না। আচ্ছা, ওনার প্রশ্নটা মনে হয় এরকমই ছিল যে ওনার মা গ্রিন কার্ড হোল্ডার, কতদিন বাংলাদেশে গিয়ে থাকতে পারবে? আপনি এর অ্যানসার দিয়েছেন, আপনি যদি আরেকবার সাম আপ করেন। উনি হ্যাঁ শুনুন, আপনার আম্মা বাংলাদেশে এবং তাই 11 মাস পর্যন্ত 12 মাসের নিচে গ্রিন কার্ড লইয়া থাকতে পারে বাংলাদেশে। আর একটা জিনিস হলো, তার যদি কোনো বেশি দিন থাকার ইচ্ছা থাকে, তাহলে তাই একটা এক্সটেনশন লইয়া 2 বছর পর্যন্ত তাই থাকতে পারে বাংলাদেশ। ওকে, হ্যাঁ, আমরা যে জায়গাটাতে ছিলাম যে রিয়েল এস্টেট সংক্রান্ত কথাগুলো, আমরা একটু শেষের দিকে চলে আসতে হবে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। আসলে আমার মনে হয় যে একাধিক অনুষ্ঠান করা উচিত রিয়েল এস্টেটটা, একটু একটু ইটস আ ভেরি হিউজ, এনিওয়ে দ্যাটস ফাইন, আপনি যদি বলেন সাম আপ করতে। এখন কন্ট্রাক্ট সাইন হওয়ার পরে 4 কপি বায়ার সাইন করবে, 4 অরিজিনাল কপি সেলারের কাছে পাঠাবে উইথ দ্য সার্টিফাইড মেইল দিয়ে ওভারনাইট, যেটা তাড়াতাড়ি হওয়ার জন্য। তো সেলার যেদিন সাইন করবে সেদিন থেকে কন্ট্রাক্টের ডেটটা শুরু হবে, যে আমরা যে 30 days 45 days কাউন্ট করি সেটা। এবং সেলার সাইন করে 2টা কপি আমাদের কাছে পাঠাবে অরিজিনাল,
তখন বায়ার এটা নিয়ে মর্গেজের জন্য অ্যাপ্লাই করতে পারে। মর্গেজে অ্যাপ্লাই করার পরে বায়ার ডাউন পেমেন্টটা কখন দিবে? ডাউন পেমেন্টটা ওই যে কন্ট্রাক্ট যখন আপনি সেন্ড করতেছেন সেলারের সাথে, সেলারের কাছে তখন দিয়ে দিতে হবে। হ্যাঁ, ডাউন পেমেন্ট দেওয়ার পরে মর্গেজ খুঁজবে। হ্যাঁ, ডাউন পেমেন্ট দেওয়ার পরে যখন আপনি কন্ট্রাক্টটা পাবেন, সেলার সাইন করেছে, বায়ার সাইন করেছে প্রপার কন্ট্রাক্টটা অরিজিনাল, ওটা নিয়ে আপনি মর্গেজের জন্য অ্যাপ্লাই করবেন। মর্গেজের জন্য অ্যাপ্লাই করার পরে আপনার অবভিয়াসলি আনুষঙ্গিক সব কিছু, আপনি মর্গেজ যখন হয়ে যাবে 45 ডেজের মধ্যে আমাদের যদি কন্ট্রাক্টের থাকে থাকে কমিটমেন্ট লেটার আমরা পাবো, তো আমরা ওইটা ইউজুয়ালি 45 ডেজের মধ্যে পেয়ে যাই। কমিটমেন্ট ব্যাংক ব্যাংক কমিট করবে যে এত টাকা তারা ক্লোজ ইয়ের জন্য দেবে, প্রপার্টির জন্য। তখন ওই কমিটমেন্ট লেটারটা আমরা সাবমিট করে দেই সেলারের ইউজুয়ালি ব্যাংকের তরফ থেকে কোনো ইন্সপেকশন বা যেতে কিছু হয়, ব্যাংক করে অ্যাপ্রেজাল করে। একটা ফোন নিই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা আমার প্রশ্নটা তো ক্লিয়ার হচ্ছে না যে 11 মাস থাকতে পারবেন না, এরপরে আবার এক্সটেনশন করা যাবে নি, আমি এখান থেকে এক্সটেনশন করতে পারবো নি বা না, কিভাবে কি ওই বিষয়টা জানার জন্য। আসলে কিতা ওই যাওয়ার আগে তাই আপনি আনি লাক্কা তান রে আনিয়া, তারপরে তাই যদি আবার 2 বছরের পারমিশন লইয়া তাই যাইতো সাইন, তো অনু আয়া তান ফিঙ্গারপ্রিন্ট লাগবো এক্সটেনশন লাগে, বুঝছেন নি? কথা বুঝছি না আমি। আপনি তান গ্রিন কার্ড এই যে 2 ইয়ার্স এক্সটেনশন লইতা চাইরা ইয়া, তাই বাংলাদেশে 2 ইয়ার্স থাকতো চাইরা আরো বেশি। ইয়েস, আচ্ছা আমার কথা, আপনার প্রশ্নটা আসলে আপনার মা বেশি দিন বাংলাদেশে থাকতো চাইরা ইয়া, ঠিক আছে ভাই সাহেব? উনি টেলিভিশন শুনছে, ফোন শুনছে। হ্যালো, হ্যাঁ আমার আমার মনে হচ্ছে ওনার কাছে এটা ক্লিয়ার না, আমি আবার বলছি। খুব সহজ বিষয়টা যে ওনার আম্মা অলরেডি 11 মাস বাংলাদেশে থেকে ফেলেছেন, তো আমার অ্যাডভাইস হচ্ছে যে উনি এখানে চলে আসুক, আসার পরে ওনার যদি মনে করে যে উনি আরও বেশি দিন ওনার লাগবে যে কোনো কিছু যে কোনো কাজের জন্য ওখানে, তখন উনি এখানে এসে একটা এক্সটেনশন অ্যাপ্লাই করতে পারে যে আমি ওটা বলে রি এন্ট্রি পারমিট বলে ওটাকে, ওইটা অ্যাপ্লাই করে এখান থেকে ওনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, ওনার রিসিট নোটিশ আসবে, ফিঙ্গারপ্রিন্ট হবে, তারপরে উনি দেশে চলে যেতে পারে। অনেকে আমরা বেশিরভাগ ক্লায়েন্টকে আমরা অ্যাডভাইস করি যে উনি পারমিটটা যেন হাতে নিয়ে যায়। নিয়ে যায়, হুম, 3-4 মাস লেগে যায় এটা আসতে। এটা থ্রি মান্থস মিনিমাম লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, এরপরে ব্যাংকের মর্গেজ হয়ে গেল দেন? হ্যাঁ, মর্গেজ যখন হয়ে যাবে তখন আমরা মর্গেজ কমিটমেন্ট লেটারটা আগে আসে, মর্গেজটা অ্যাকচুয়ালি আরও কিছুদিন পরে হয়, সো আমরা একটা ক্লোজিং ডেট ফিক্স করি। এর আগে হচ্ছে যে আমরা বায়ার সাইড থেকে যখন কমিটমেন্ট লেটার বায়ার দিয়ে দিবে, তখন আমরা বায়ারের অ্যাটর্নিরা টাইটেল অর্ডার করি, টাইটেল সার্চ, টাইটেল কোম্পানিকে ইনভলভ করি। এটা বায়ারের নিজের পছন্দের টাইটেল কোম্পানি হতে পারে অথবা আমরা লয়ারদের পছন্দের কোনো টাইটেল কোম্পানি হতে পারে। টাইটেল কোম্পানি হচ্ছে যে যারা ইনশিওর করবে যে প্রপার্টিটা কোনো প্রপার্টিতে কোনো ভায়োলেশন আছে কিনা, প্রপার্টি মানে মার্কেটেবল টাইটেলটা পাচ্ছে কিনা, টাইটেলটা ক্লিয়ার আছে কিনা প্রপার্টির, তো এইটা ইনস্যুরেন্স দিবে তারা এবং এশিওর করবে যে প্রপার্টি টাইটেল ক্লিয়ার এবং এটার মধ্যে থাকতে পারে। আপা ওই দর্শক হয়তো আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন, ভাই আবার বলুন, শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো, না ওনাকে আমরা আবার লাইন থেকে হারিয়ে ফেলেছি, সরি আপা আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। টাইটেল কোম্পানি এনশিওর করবে যে আপনার প্রপার্টিতে কোনো রকম ভায়োলেশন আছে কিনা, কোনো রকম সেলারের কোনো রকম ভায়োলেশন আছে কিনা পার্সোনালি, সেলারের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা পার্সোনালি, আপনার প্রপার্টিতে কোনো ধরনের লিন আছে কিনা, কোনো ধরনের জাজমেন্ট হয়েছে কিনা আপনার এগেনস্টে, কোনো থার্ড পার্টির কোনো রাইট আছে কিনা এই প্রপার্টিতে, এটা কোনো ক্রেডিট কার্ড অথবা কিছুর যে কোনো কিছুর জাজমেন্ট হইতে পারে, এটা প্রপার্টিতে লিন দিয়ে দিয়েছে কিনা চেক করবে বায়ারসের না সেলারের বোথ। এটা টাইটেল কোম্পানি একটাই হয়, বায়ার ইউজুয়ালি টাইটেল কোম্পানি হায়ার করে, সেলার না, কিন্তু টাইটেল কোম্পানির কিছু কিছু কস্ট সেলার শেয়ার করে, কিন্তু ইউজুয়ালি বায়ার সিলেক্ট করে টাইটেল কোম্পানি। আর বায়ার আর সেলারের মধ্যে সমঝোতা থাকলে অনেক সময় সেলারও টাইটেল কোম্পানি ইয়ে করতে পারে, বাট ইউজুয়ালি বায়ার রাগ করে। এখন টাইটেল কোম্পানি সব কিছু ক্লিয়ার করে রিপোর্ট দেয় বায়ার অ্যাটর্নিকে, বায়ার অ্যাটর্নি এটা চেক করে, যদি সেখানে কোনো ভায়োলেশন থাকে, কোনো ওপেন পারমিট থাকে অথবা প্রপার্টিতে কোনো ধরনের এক্সটেনশন করেছে সেলার যেটার পারমিট ছাড়া, সো সেটাতে সিটি ভায়োলেশন দিয়েছে অথবা না দিলেও এটা ভায়োলেশন হয়ে যায়, তখন এগুলো সব ক্লিয়ার করতে হয় সেলারের অ্যাটর্নিকে।
ওকে কিন্তু আরেকটা হচ্ছে ততক্ষণ তো ব্যাংকের মর্গেজ এবং নো ডাউন পেমেন্ট এটা না? এটা আমরা হ্যাঁ ডান হয়ে গেছে, কিন্তু তখন আমরা এক্সটেনশন নিয়ে সেলার অ্যাটর্নি এটাকে ইয়ে করতে হয়। ফর এক্সাম্পল সাইড ওয়াক ভায়োলেশন থাকে অনেক সময়, ইসিবির এনভায়রনমেন্টাল টিকেট লাইক গার্বেজ টিকেটে কোনো ভায়োলেশন থাকতে পারে, কোনো রকম ধরেন বেসমেন্ট নিউইয়র্কে যেটা হয় বেসমেন্ট ভাড়া দিছে এটার জন্য কোনো টিকেট খেয়েছে সেলার, সেটাও হতে পারে। সো অল দিস এগুলো সেলার অ্যাটর্নিকে টেক কেয়ার করতে হয়। অথবা আরেকটা জিনিস সেলার অ্যাটর্নি করে যে একটা মানি আমরা স্ক্রোতে রেখে দিতে পারি যদি ভায়োলেশনটা বিগ কোনো ভায়োলেশন না হয়, যেমন যদি সাইড ওয়াক ভায়োলেশন হয় এটা সিম্পল একটা ভায়োলেশন, এটা বায়োরও রিমুভ করতে পারে যে কোনো একটা লাইসেন্স কন্ট্রাক্টর দিয়ে ওটা কাজ করায় সিটির সাথে ডিল করে। তো ওইটা একটা অ্যাসক্রো অ্যাকাউন্টে একটা মানি আমরা রেখে দিই যে এত টাকার মধ্যে এই কাজটা হয়ে যেতে পারে, সেটা এটা করার পরেও আমরা ক্লোজিং করতে পারি কিন্তু থাকার পরে। ইউজুয়ালি ইউজুয়ালি আমরা করি না, আমরা সব ভায়োলেশনগুলো রিমুভ করার পরে ক্লোজিং এর ডেটটা রাখি। সো ক্লোজিং ডেট আসলে কি হয়, ক্লোজিং কি করলে বলতে পারবো ক্লোজ? ক্লোজিং ডেটে যখন বায়ার অ্যাটর্নি বায়ার থাকবে, সেলার অ্যাটর্নি সেলার থাকবে, টাইটেল কোম্পানির একটা অ্যাটর্নি থাকবে, ব্যাংকের একটা অ্যাটর্নি থাকবে, এগুলো এভাবে একটা কনফারেন্স টেবিলের মতো আমরা সবাই আসি ওখানে বসি, তারপরে আমরা একটা ওখানে ক্লোজিং স্টেটমেন্ট বায়ারের একটা থাকে সেলারের একটা, আর একটা হচ্ছে যে টাইটেল কোম্পানির একটা কস্ট থাকে ক্লোজিং কস্ট, ওখানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কোথায় কোন পয়সাটা কোথায় যাবে কার কত পাওনা আছে সব কিছু। আর সেলারের যদি ফ্রি হোল্ড হয় বাড়িতে কোনো মর্গেজ না থাকে তাহলে টাকাটা সেলারের কাছে যায় বাড়িটা ক্লোজ করার পরে, ব্যাংক যদি আমরা মর্গেজ নেই তাহলে ব্যাংক ওই টাকাটা সেলারকে দেয়, আর যদি মর্গেজ থাকে তাহলে মর্গেজটা আগে আমরা ক্লিয়ার করি ওই সেলারের মর্গেজটাকে, যে ব্যাংকে তারা মর্গেজ নিয়েছে সেই ব্যাংকে পে অফ করা হয় প্রথমে। সেলারের অ্যাকচুয়ালি এখানে মার্কেটেবল টাইটেল সে দিবে বায়ারকে, বুঝতে পারছেন? এবং আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাংক আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মর্গেজ নেওয়া হয়, সো ব্যাংকের অ্যাটর্নি থাকবে ওখানে এবং ব্যাংকের অ্যাটর্নি চেকগুলো ডিসবার্স করে কে কত টাকা পাচ্ছে এবং কোথায় কার কাছে যাচ্ছে, এগুলো সব কিছু ডিটেলস ক্লোজিং স্টেটমেন্টের মধ্যে থাকে। বায়ারের একটা ক্লোজিং স্টেটমেন্টের স্যালারির আলাদা হয় এবং ক্লোজিং কস্ট হিসেবে টাইটেল কোম্পানি একটা বিল রেডি করে। কত হয় আনুমানিক? এটা ডিপেন্ড করে প্রপার্টির উপর, ইটস ইটস ভেরিয়েবল, ইটস এটা কোনো স্ট্যান্ডার্ড ইয়ে না। এই টাইটেল কোম্পানিগুলো যে ইনস্পেকশনগুলো করে সব সময় কি বায়ারের দিকের ভায়োলেশনগুলোই দেখে না সেলারেরও? বোথ। বায়ারের তো কোনো ভায়োলেশন ওই প্রপার্টিতে থাকতে পারে না কারণ প্রপার্টি তো সেলারের প্রপার্টি। না, আমি বলছি যে বায়ারের ক্রেডিট সংক্রান্ত কোনো কিছু ওরা ব্যাংক দেখে না? হ্যাঁ দেখে, বায়ারের গুলো তারা দেখে, বুঝতে পারছেন? ওকে, সো এইভাবে শেষ হয়। তো আমরা আসলে রিয়েল এস্টেট ক্লোজিংটাই আজকে আলোচনা করলাম মনে হয়, ফোরক্লোজারটা হয়তো ধরতে পারলাম না, বা ফোরক্লোজার লোন মডিফিকেশন এগুলো অনেক বড় ভাস্ট বিষয় হয়ে গেছে। পরবর্তী অনুষ্ঠানে আসলে এগুলো নিয়ে আলোকপাত করার অনেক সুযোগ থাকবে, আমরা চাইবো কমিউনিটির বিষয়গুলো তুলে আনতে যদি ইমিগ্রেশন নিয়ে কোনো কিছু থাকে। প্রিয় দর্শক, আপনারা আমাদের স্কলজি নম্বর রয়েছে, এই নম্বরে অনুষ্ঠান চলাকালীন সময়ে ফোন করে যেরকম ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন আমাদেরকে করতে পারেন, অন্য সময়ও ফোন দিয়ে কোনো অ্যাটর্নির প্রয়োজনীয় ফোন নাম্বার অথবা আমাদেরকে যদি পরবর্তী অনুষ্ঠানের জন্য কোনো পরামর্শ, কোনো আপনার সমালোচনা অথবা যদি কোনো প্রশ্ন রাখতে চান সেটিও সম্ভব। প্রতি সপ্তাহে একই সময়ে আমরা টেলিভিশনের পর্দায়, টাইম টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করি। তো আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। আবার আপনাকে অনুষ্ঠানের শেষের দিকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে একটা ছোট একটা ব্রেকের পরে আমরা বেশ ভালো একটা অনুষ্ঠান আজকে করতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আপনাকেও এবং টাইম টিভির সকলকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।